আমি জাতীয় পার্টির একজন কর্মী, আমি শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করেছি, এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, এবং এই আন্দোলন করতে যেয়ে আমি কারাবরণ করেছি। আমার মাথায় 14টা সেলাই আছে, আমার রক্তের উপরে সেই দিনকার বিএনপি সরকার দেশমাতা খালেদা জিয়া জনগণের দাবি মেনে নিয়ে তিনি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগের নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো সেই দিন আমরা খুব খুশি হয়েছিলাম, আমরা শেখ হাসিনাকে বাহবা দিয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বে এমন একটা ব্যবস্থা প্রবর্তিত হলো যার ফলে দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। দুর্ভাগ্যের বিষয় হলো তিনি ক্ষমতায় এসেই তার নিজের আন্দোলনের যে সাফল্য সেই সাফল্যকে কবর দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে জাতির কাছে একটা বেঈমান মুনাফিক বিশ্বাসঘাতক হিসেবে তিনি চিহ্নিত হয়েছেন। তার দ্বারাই দেশের কোনো ভালো কিছু আশা করা যায় না। তিনি উন্নয়ন করছেন, মেগা প্রজেক্ট হচ্ছে, এগুলো সঠিক কথা, কিন্তু এই মেজা প্রজেক্টের নামে যে পরিমাণ এই 15 বছরে 15 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সারা পৃথিবীতে, এই থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 7 টাকা করে আমরা কিনছি, আদানির কাছ থেকে উনি বিদ্যুৎ কিনেছেন 14 টাকা 20 পয়সা করে, এবং আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ভারতীয় প্রশাসন সাউথ ব্লক শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখার জন্য সমর্থনের ব্যাপারে তাদের অনীহার কথা জানিয়েছিল, কিন্তু এই আদানি প্রধানমন্ত্রী মোদিজির এত বিশ্বস্ত যে তার আবদার রক্ষা করার জন্যেই এই অবৈধভাবে পাতানো নির্বাচন করে এইটা একটা জাতির কাছে কলঙ্কিত হয়েছেন শেখ হাসিনা। আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকের এই আন্দোলন ভাই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, আজকের এই আন্দোলন ইসলামাবাদের বিরুদ্ধে যেমন স্বাধীনতার যুদ্ধ হয়েছে, আজকের এই যুদ্ধ দিল্লির বিরুদ্ধে। আজকে বাংলাদেশে 9 লক্ষ ভারতীয় চাকরি করছে, অথচ আমার ছেলেরা বেকার। আজকে বাংলাদেশের মানুষ, আপনি যদি বেনাপোল বর্ডারে যান, দর্শনার বর্ডারে যান, আপনি দেখবেন হাজার হাজার, এমনকি আপনি এই যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে যদি যান, 3 কিলোমিটার লম্বা, প্রতিদিন যেভাবে টাকা আমরা ভারতে রেখে আসছি, ভারতীয় পণ্য বর্জনের আমরা আহ্বান দিয়েছি। অর্থনীতি ঠিক না হলে, আমি লম্বা মানুষ, বুদ্ধি কম, সোজা বুঝি, বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সাথে অর্থনীতি যোগ করেছেন, কেমন 8 আনাসের চাল খাওয়াবো, তখন চাল ছিল 12 আনা। এই শেখ হাসিনা আন্দোলনের সাথেও একটা কথা যোগ করেছে, 10 টাকা সের চাল খাওয়াবো, এইটাই হলো অর্থনীতি। আপনি জনগণকে কিছু যদি না দেওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে জনগণকে আপনি সেইভাবে সম্পৃক্ত হলে হয়েছে। আমি বিশ্বাস করি এটা গত 52 বছরে হয়নি, এবার বিএনপি যে আন্দোলন করেছে, যেদিন সমাবেশ হবে তার 3 দিন আগে মানুষ যে সেখানে বসে আছে, এটা কখনো হয়নি, কিন্তু এত বড় আন্দোলন সত্ত্বেও আজকে কিভাবে সে নির্বাচনটা করিয়ে নিতে পারলো এইটা নিয়ে প্রশ্ন উঠেছে। ইনশাল্লাহ শেখ হাসিনার পতন, তিনি আমার বিশ্বাস এইবার মেয়াদ পূর্ণ করতে পারবেন না। আমরা যদি সেইভাবে আন্দোলন, আমাদের নেতৃবৃন্দ আছে এখানে, মান্না ভাই আছেন, আমাদের নবান ভাই নেতৃত্বে সুব্রত দা আছেন, এনারা দেশের পরীক্ষিত ভালো মানুষ, জনগণের আস্থাভাজন নেতা এনারা, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, এবং সেই দিক নির্দেশনার ভিত্তিতে আমরা এমন আন্দোলন গড়ে তুলব যে এই আন্দোলনে এই সরকারের পতন হবে, তারেক রহমানকে আমরা দেশে আনতে পারবো, আমরা দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, দেশের জনগণের মুক্তি আনতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।